করোনা বাংলাদেশে এমনি আসে নাই, দুনিয়ায় এমনি আসে নাই, আজাব আর গজব আরো আসবে যদি এই ধারা চলতে থাকে। কারণ এটা কথা কার? আল্লাহ বলেছে কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله جل وعلا سيد أنا بيأبى جنة هذا هر مسلمان أبتا بيشوي جدي أبتا بيشوي رجع كوي بيشوي আট বিষয়ের চেয়ে যদি তিন বিষয় তোমার কাছে বেশি প্রিয় না হয়, কয় বিষয়ের চেয়ে? আট বিষয়ের চেয়ে কয় বিষয়? তিন বিষয়। তিন বিষয়, আট বিষয় কি? আবাউকুম তোমার বাবা মা, ও আবনাউকুম তোমার ছেলে মেয়ে, ও ইখওয়ানুকুম তোমার ভাই ভাই, ও আজওয়াজুকুম তোমার স্বামী স্ত্রী, ও আশীরাতুকুম তোমার নিকট আত্মীয়, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার গচ্ছিত মাল, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসার মাল যেটা লস হওয়ার আশঙ্কা বেশি আগ্রহ যার মধ্যে, ও মাসাকিন তারদাউনাহা তোমার প্রিয় বাড়িটা। এই আটটা বিষয়ের উপর যদি তোমার তিনটা বিষয় প্রিয় বেশি না হয়, আল্লাহ আল্লাহর রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিন বিষয়ের যদি মূল্য বেশি না হয়, মহাব্বত বেশি না হয় আট বিষয়ের উপর, আল্লাহ বলেন ফাতারাব্বাসু ওরে আমার বান্দা আল্লাহর আযাবের অপেক্ষা তুমি করতে পারো। এজন্য দোস্ত আল্লাহর নবীর ইজ্জত যদি জমিন থেকে উঠে যায়, আল্লাহ ওয়াদা করেছেন নবী আপনি যতদিন থাকবেন আমি আযাব দিয়ে আপনার উম্মতকে ধ্বংস করব না। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম নবী যতদিন আপনি থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দিব না। মুফাসসিরিনে কিরাম বলেন নবী তো নাই, নবীর সুন্নত যতদিন জমিনে থাকবে, নবীর ইজ্জত আর সম্মান যেই জমিনে থাকবে আল্লাহ ওই জমিন কোনোদিন আযাব দিয়ে ধ্বংস করবেন না। এজন্য আমরা আতঙ্কিত, আশঙ্কা আমাদেরকে পেয়ে বসছে যেই হারে জমিন আল্লাহ নবীর ইজ্জত নষ্ট করা হচ্ছে, আমরা ভয় পাচ্ছি না জানি কবে আল্লাহ তাআলা এই জমিনকে ধসাইয়া ধ্বংস করে দেবেন, হয়তো দিতেন হয়তো দিতেন, কিন্তু এটা স্পষ্ট আমাদের কাছে দিচ্ছেন না। কেন? তুমি গুনাহ করলেও তাহাজ্জুদের ওয়াক্তে এই জমিনে লাখো শিশু কণ্ঠ আল্লাহর কালামের তিলাওয়াত করতে থাকে, ঠিক কিনা? তাদের বরকতে বেঁচে যাচ্ছ আর তাদের কি গালি দাও? যাদের বরকতে বেঁচে যাচ্ছ তাদের ঘর বর্তাইতে চাও? নিমু খারাম কথা কয়, নিমু খারামের কথা কয়, ঠিক কিনা? দেশের আলেম সমাজ মানুষের দুশ্মন, আমরা আপনাদের শত্রু না, আমরা চাই কারো আখিরাত বরবাদ না হোক শিরিকের কারণে। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, উম্মতের ঈমান রক্ষায় যদি আলেমদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। এটা আমাদের দ্বিতীয় ইনজেকশন, সেটা হচ্ছে মুসলমান। এটা শুধু আলেমরাই দিবে, আপনারা দিবেন না? আছেন ইনশাআল্লাহ আলেমদের সাথে, আছেন ইনশাআল্লাহ। এটাই তো তাদের ভয়, এই ভয় তারা পাচ্ছে যে দেশের মানুষ কোন দল করে বিষয়টা না আমরা দেখেছি। আমাদের ছাত্রলীগের কিছু যুবক ভাই ফেসবুকে লেখা দিয়ে দিয়ে গণহারে তার দল ত্যাগ করে আসতেছে যে যারা নবীকে গালি দিবে আলেমদের কিনে কটাক্ষ করবে ওই দলে থাকতে চাই না। আমাদের স্পষ্ট কথা, কোন দল আমাদের টার্গেট না, কোন ব্যক্তি আমাদের টার্গেট না, আল্লাহর জমিনে
আল্লাহর দহি অপশক্তিকে এই জমিনে দাওয়াতে দেওয়া যাবে না, দাওয়াতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি শেষ করব, আখেরি সুই তো রয়ে গেছে, পরে আসতেছি ইনশাআল্লাহ। হালিমার কথাটা শেষ করে আগাই, হযরত হালিমাতুস সাদিয়া বলেন যে বাহনটা আসার সময় সবার পেছনে পেছনে, এখন ওই বাহনে এত শক্তি কোত্থেকে আসলো আমি জানি না, শক্তিশালী বাহনগুলোর পেছনে ফেলে ফেলে আমার বাহন সবার আগে দৌড়ায়। তাই ফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা এই বাহনটা তুমি কি খাওয়াইলা হঠাৎ কইরা? হযরত হালিমা বলেন, না না না, এটা আমার বাহনের কোনো বরকত না, কারামতি না, এটা আমার কুরাইশী মেহমানের কারামতি। আমার বকরিগুলো যখন ঘাস খায় খায় আসে, বকরিগুলোর ওলানগুলা ভরপুর থাকে দুধে, তাই ফের অন্য মেয়েদের বকরিগুলা ঘাস খায় ঠিকই, ওলান ভরা দুধ পায় না। মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরিগুলা কোন জায়গায় ঘাস খায় আমাদেরকে একটু দেখায়া দাও। ওই যে আমরা মোটা তাজা তোলা পাইন দেখলে জিজ্ঞেস করি, এরে তোর বাপে কোন দোকানের সাইল খাওয়ায় রে, ঠিক কি কথা? তাইফের মেয়েরাও জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরি কোন জায়গায় ঘাস খায় একটু দেখায় 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 হযরত হালিমা বলেন, আরে বেকুফ, এটা ঘাসের কোন বরকত না, আমার বকরিরও কোন বরকত না, তোমরা জানো না আমারে আল্লাহ কি এক নিয়ামত দিয়েছেন, আমার ওই কুরাইশী মেহমানের বরকত। বন্ধুরা আমার, আমি আমার নবীর শান মান শুনাইছি। শেষ করব একটা কথা বলে, ওই যে বলেছিলাম আল্লাহ চোখ দিয়েছেন তো সেরা চোখ দিয়েছেন, ঠোঁট দিয়েছেন তো সেরা ঠোঁট দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখার জন্য পাগল হইয়া বসে থাকতেন, কেন? এটা আমার নবীর আলাদা একটা মজেজা, আজকে দেখে গেছে যে সৌন্দর্য, সাহাবী কাল কায়সা দেখে, আরে আমার নবীর চেহারার সৌন্দর্য আরো বেড়ে গেছে। ওই জন্য সাহাবি পরের দিন পাগল হয়ে থাকতেন, কখন যায়া ওই নুরানির চেহারাটা আরেকবার দেখবে, এত সুন্দর এত সুন্দর আল্লাহ বানিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়ার ছোট একটা বাচ্চা মেয়ে সীমা, কি নাম? সীমা বকরি চড়ায়, আস্তে আস্তে একদিন লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। হযরত হালিমা দিছেন বকা, আয় এত দেরি করে, তাড়াতাড়ি আসতে পারো। সীমার কাছে মেজাজ খারাপ হইয়া কাম করি আবার বকা দাও, আমি আর যাবো। হালিমা তো বুঝছে তোমার কোন জায়গায় আঙ্গুল দিলে তুমি সোজা হইয়া যাইবা, আস্তে করে বইলা দিছে, আয় সীমা যাইবা না, কই না, আমার কি তোমার কুরাইশি ভাই না খায়া থাকবে আমার কি? কারণ হালিমা জানে সীমা আমার প্রিয় হাবিবকে বড় মহব্বত করে, যে না এই জায়গায় আঙ্গুল দিল সাথে সাথে সীমা সোজা, কই মা যাও যাও। তবে একটা শর্ত আছে, বলে কি শর্ত বলো? বলে মা যাওয়ার সময় আমার ভাইয়াকে আমার সাথে দিয়ে দিবা। বলে একাই তো থাকতে পারো না, একাই তো বকরি সামলাতে পারো না, আবার ভাইয়ার ইয়া কেমনে বকরি সামলাবা? হযরতে সীমা বলেন, না মা না তুমি টেনশন করো না, আগের দিনের ঘটনা আমি তোমাকে শোনাই নাই রে মা, ওই যে আরেকদিন আমার ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম, মা শোনো, আমি যখন আমার ভাইয়াকে কোলে নিয়ে রাস্তায় হাঁটি মা, অন্যদিনের মতো বকরিগুলাকে ধরাও লাগে নাই, ডাক দেওয়াও লাগে নাই, বকরিগুলা সব আমার পেছনে পেছনে লাইন ধরে ধরে হাঁটছে। এরে মা মাঠে যায় যখন আমি আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় আছি, এক নজরে তাকায় আছি, আরে আল্লাহ কি চাঁদের টুকরা বানাইছেন কি সুন্দর, কখন যে দিন শেষ হয়ে গেছে রে মা কোনো খবর নাই, হঠাৎ চোখ উঠে দেখি রাত হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে, আমার কলিজায় পানি নাই, না জানে আমার বকরিগুলা কোথায় হারায় গেছে, আজকে কি হবে উপায়। ওরে মা ওই চিন্তা করতে করতে যখন চোখ উঠাইছি কি দেখছি মা জানোনি, আমি যেমন আমার ভাইয়ার চেহারার দিকে এক নজরে তাকায় আছি রে মা, আমি মাথা উঠায়া দেখি সবগুলা বকরি আমার চারুদিকে লাইন ধরে দাঁড়ায় আমার ভাইয়ের চেহারার দিকে তাকায়। কি সুন্দর আল্লাহ বানাইছেন আমার নবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া তাকায়া হাতের ছুরিগুলা দিয়া নিজেদের আঙ্গুলগুলো কেটেছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাতানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম
তার আঙ্গুলগুলো কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না, কই কি কই মানুষ তো এত সুন্দর হয় না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, মিশরের মেয়েরা যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, হাতের আঙ্গুল এই হাতের ছুরিটা দিয়ে আঙ্গুল কাটত না, ওই ছুরি দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আল্লাহ